পরিবেশ দপ্তর ও পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় ডিআরএমএস ল্যাম্পসের তত্ত্বাবধানে সোমবার চালু হলো শালপাতার ইউনিট। শালপাতার থালাবাটি তৈরির মাধ্যমে আদিবাসীদের স্বনির্ভর করতে এগিয়ে এলো পরিবেশ দপ্তর ও পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তর। প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষ জীবন জীবিকা নির্বাহ করেন বনজ সম্পদ, কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভর করেই। কিছু কিছু এলাকা রয়েছে যেখানকার মানুষের জীবিকা শুধুমাত্র বনজ সম্পদ। সেখানকার মানুষকে স্বনির্ভর করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। যেহেতু জঙ্গলমহল শাল পলাশ মহুয়ায় ঘেরা, তাই শালপাতাকেই বিকল্প জীবিকা হিসেবে বেছে নিয়ে তাদের রোজগারের পথ সুগম করতে উদ্যোগী হচ্ছে সরকার। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জঙ্গলের শালপাতাকে ব্যবহার করে জঙ্গল এলাকার বাসিন্দাদের স্বনির্ভর করতে উদ্যোগী হচ্ছে সরকার, সেটা বলাই বাহুল্য। মূলত এইসব এলাকাগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস, তাই এই উদ্যোগ এক কথায় অসাধারণ বলেছেন সাধারণ মানুষ। এদিন তারই শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য, আদিবাসী উন্নয়ন দপ্তরের বাঁকুড়া জেলা আঞ্চলিক ব্যবস্থাপক বর্ষারানী ঘোষ, প্রাক্তন আদিবাসী উন্নয়ন দপ্তরের বাঁকুড়া জেলা আঞ্চলিক ব্যবস্থাপক সুমন হাওলাদার, প্রাক্তন মন্ত্রী ও রায়পুর ল্যাম্পসের প্রথম সভাপতি উপেন কিস্কু, রায়পুর ল্যাম্পসের ম্যানেজার চন্দন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত রায়পুর ডিআরএমএস ল্যাম্পসের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই পাতা তৈরির কাজ করবেন। প্রোডাক্ট তৈরি হয় পরিবেশ বান্ধব, শালপাতার থালা বাটি, ছোট বাটি বা বড় বাটি, শালপাতার যে মুড়ি, বড় জম বাটি টাইপের যে বাটিটা, সে তৈরি করা হবে এসএইচজি মহিলা দিয়ে দিয়ে। এটার নিজের উদ্বোধন হলো পরিবেশ দপ্তর থেকে, আমরা এটা পেয়েছিলাম পরিবেশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এটা হচ্ছে ডিআরএমএস ল্যাম্পসের পরিচালনায় রায়পুরে হয়েছে, রায়পুর ব্লকে উদ্বোধন করা হয়েছে। এখানে আমাদের প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে প্রায় 1000 মহিলা এখানে যুক্ত আছে। প্রায় এখানে আমাদের কাজ করছে ডাইরেক্টলি ধরুন প্রায় 250 জন মহিলা বর্তমানে কাজ করছে। আমাদের প্রতিদিন এখানে ছুটি বা ইয়ে কোনো ব্যাপার নেই, যারা যখন সময় হয় তারা তখন এসে এখানে কাজ করে যায়। যে থালা বা প্লেট, এইখানে প্লেট তৈরি করার যে একটা প্রক্রিয়া বা ইউনিট, সেটা আজকে উদ্বোধন করা হলো রায়পুর ডিআরএমএস ল্যাম্পসের আন্ডারে। এখানে তৈরি হচ্ছে আপনার শালপাতার প্লেট এবং শালপাতার যে খালা বা বাটি তৈরি করা হচ্ছে, এবং বিভিন্ন জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে যে সকল আমাদের ট্রাইবেল মেয়েরা আর্থিক সুরক্ষার স্বার্থে শাল পাতাকে থালা বানিয়ে সেটাকে আবার প্লেটের রূপ দেওয়ার যে কাজটা, সেটা কিন্তু এখানে করা হচ্ছে।